তাহলে অতদিন ধরে আমরা যা যা পড়েছি সেগুলো মেনলি ছিল হচ্ছে যে ম্যানুফ্যাকচারিং কনসার্নকে নিয়ে বা প্রোডাকশন কনসার্নকে নিয়ে যাদের মেন মোটিভটা ছিল হচ্ছে টু ম্যানুফ্যাকচার আ প্রোডাক্ট অ্যান্ড টু অ্যাসার্টেন দ্য কস্ট অফ প্রোডাকশান অ্যান্ড অ্যাকর্ডিংলি অ্যাসার্টেন দ্য প্রফিটেবিলিটি বাই জেনারেটিং দ্য রেভিনিউ ফ্রম দ্য গুডস প্রডিউসড আচ্ছা কিন্তু গুডস প্রোডাকশান বা ম্যানুফ্যাকচার করা ছাড়াও আমাদের কস্টিংয়ে আরেকটা পার্ট আছে সেটা হচ্ছে যে আমরা সার্ভিসও প্রোভাইড করতে পারি একটা কনসার্ন সে প্রোডাক্ট ম্যানুফ্যাকচার বা প্রোডাক্ট প্রডিউস না করে তাছাড়াও সে সার্ভিসও প্রোভাইড করতে পারে সেই দিক থেকেও তার প্রফিটেবিলিটি আর্ন করার একটা চান্স থাকে তো সেই জায়গাতে তো অপারেটিং কস্টিং হচ্ছে সেই রকম কস্টগুলোকে অ্যাসারটেন করতে হেল্প করে হুইচ আর ইনকার্ড ফর প্রোভাইডিং অর অপারেটিং আ সার্ভিস দিস মেথড অফ কস্টিং ইজ অ্যাপ্লিকেবল ফর দোজ অর্গানাইজেশনস হুইচ প্রোভাইড সার্ভিসেস রাদার দ্যান প্রোডাকশান অফ কমোডিটিস এই কস্টিংটা সেই সমস্ত অর্গানাইজেশন বা সেই সমস্ত আন্ডারটেকিংগুলোর ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল যারা গুডস প্রোডাকশানের জায়গায় তারা সার্ভিস প্রোভাইড করে টু দ্য এন্টায়ার কনজিউমার কমিউনিটি তো তাদের জন্য তাদের কস্ট গুডস প্রডিউস করতে গেলেও যেমন আমাদের কস্ট প্রফ প্রোডাকশান লাগে বা কস্ট অব ম্যানুফ্যাকচার সারটেন করতে হয় সো দ্যাট উই ক্যান ক্রিপ আ প্রফিট মার্জিন অ্যান্ড ডিটারমাইন দ্য সেলিং প্রাইস অফ দ্য ইউনিটস টু বি সোল্ড সেই আমাদের যে সার্ভিসটা প্রোভাইড করছি সার্ভিস প্রোভাইড করতে গেলেও সেই জায়গায় একটা কনসারনের একটা কস্ট ইনকারট করতে হয় সেই কস্ট অ্যাসারটেনমেন্টটাই কে করে সেটা করে হচ্ছে অপারেটিং কস্টিং তাই অপারেটিং কস্টিংকে আরেকটা ভাষাতেও আমরা বলতে পারি দ্যাট ইজ মাই সার্ভিস কস্টিং বা দ্যাট ইজ মাই আউটপুট কস্টিং দ্যাট ইজ ইট এমফোসাইজেস অন দ্য অ্যাসারটেনমেন্ট অফ কস্ট অফ সার্ভিসেস র্যাদার দেন কস্ট অফ ম্যানুফ্যাকচারিং আ প্রোডাক্ট একটা প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করার কস্টের জায়গায় তারা একটা সার্ভিস প্রোভাইড করতে গেলে যে কস্টটা ইনকার করতে হয় সেই কস্ট অ্যাসারমেন্ট অ্যাসারটেনমেন্টের যে কস্টিং মেথডটা আমাদের হেল্প করে দ্যাট ইজ অপারেটিং কস্টিং থার্ডলি দিস মেথড অফ কস্টিং ইজ অ্যাপ্লিকেবল মেনলি ইন কেস অফ কাদের ক্ষেত্রে ট্রান্সপোর্ট কোম্পানিজ গ্যাস অ্যান্ড ওয়াটার ওয়ার্ক ডিপার্টমেন্টস ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানিজ ক্যান্টিনস হসপিটালস হোটেলস থিয়েটার স্কুলস এসেট্রা দেখো যে সমস্ত সেক্টরগুলোকে আমি বল এখানে এক্সাম্পল হিসাবে প্লেস করেছি মেনলি তারা হচ্ছে আমাদের ট্রেড অ্যান্ড কমার্সের সার্ভিস সেক্টর হিসাবে কাউন্ট হয় এবং এরা হচ্ছে এদের মেন অবজেকটিভটা প্রোডাকশান থাকে না বাট ইট দেয়ার মেন অবজেকটিভ ইজ টু প্রোভাইড দ্য সার্ভিসেস টু দ্য কনজিউমার বাট তাই জন্যই তারা কি হয় তাদের সার্ভিস প্রোভাইড করতে গেলেও তাদেরকে একটা কস্ট ইনকার করতে হয় এবং সেই কস্ট অ্যাসারটেন করাটাই অপারেটিং কস্টটি তাদেরকে হেল্প করে তাহলে যদি এরকম কোন জায়গায় তোমাদের এমসিকিউ বা কোথাও আসে যে অপারেটিং কস্টিং কোন কোন জায়গার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হতে পারে দিস এক্সাম্পলস নিড টু বি টেকেন ইন টু কনসিডারেশন কী কী যে ট্রান্সপোর্ট কোম্পানি স্কুলস হোটেল সিনেমা থিয়েটার হসপিটালস ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানিজ ক্যান্টিনস এসেট্রা যে সমস্ত জায়গায় প্রোডাকশান দিয়ে আউটপুট জেনারেট হওয়ার হয় না মেনলি সার্ভিসটাই তোমাদের সেখানে আউটপুট হিসাবে কনসিডার করা হয় দিস ওয়াজ অল অ্যাবাউট হোয়াট ইজ ইয়োর অপারেটিং কস্টিং নেক্সট উই আর কামিং টু দ্য এসেনশিয়াল ফিচার্স অফ অপারেটিং কস্টিং এবারে এসেনশিয়াল ফিচার্স বলতে আমরা মেন জায়গাটা বুঝে হচ্ছে যে অপারেটিং কস্টিং ক্যান বি ক্লাসিফাইড আন্ডার থ্রি ক্যাটেগরিজ তিনটে ক্যাটাগরিতে অপারেটিং কস্টিংকে ক্লাসিফাই করা হয় কী কী দেখো যে যখন আমি একটা যখন কষ্টশিট বানাই আমরা জানি যে কস্টশিট বানাই যখন তখন আমরা দেখেছি যে সেখানে আমাদের কিছু ডাইরেক্ট কস্ট থাকে দেন ইনডাইরেক্ট কস্ট থাকে দেন সেখানে আবার ডাইরেক্ট কস্ট থেকে আমরা প্রাইম কস্ট পাই তারপরে সেখান থেকে ওয়ার্ক কস্ট অ্যাড পাই ওয়ার্ক কিছু কস্ট অ্যাড করে দেন সেখান থেকে ওয়ার্ক কস্ট থেকে আমরা আরও কিছু রক কস্ট অ্যাড করে কস্ট অফ প্রোডাকশান পাই দেন আপ টু দিস ইট ইজ ওয়ার কস্ট অফ প্রোডাকশান দেন যখন আমরা সেলিং বা ডিস্ট্রিবিউশন ওভারহেড বা এইরকম টাইপের যে এক্সপেন্সেসগুলোকে অ্যাড করি দেন উই গেট কস্ট অফ সেলস অ্যান্ড দেন ওয়ে উই অ্যাড প্রফিট উই গেট দ্য সেলিং প্রাইস ইন দিস ওয়ে দ্য কস্ট শিট অফ অফ আ ম্যানুফ্যাকচারিং কনসার্ন ইজ জেনারেলি বাট যখন একটা আমি সার্ভিস কনসার্নের ক্ষেত্রে কস্ট ডিটারমাইন করবো বা অপারেটিং কস্টিং দিয়ে সেই কাজটা করবো তখনও তো আমাকে দেখতে হবে যে আমার একটা সার্ভিস কনসার্নকে তো ডিফারেন্ট টাইপস অফ কস্ট ইনকার করতে হয় সেই কস্টের একটা সেগ্রিগেশন দরকার যে কোনটা কোন ক্যাটাগরিতে যাবে এবং কিভাবে সেই কস্টটাকে আমি ডিটারমাইন করবো যেমন আমরা কস্ট শিট করেছি ম্যানুফ্যাকচারিং কনসার্নের ক্ষেত্রে সেখানে আমাদের প্রাইম কস্টে কিছু পার্টিকুলার কস্ট যেত দেন ওয়ার্ক কস্টে অ্যাড হওয়ার জন্য কিছু কস্ট যেত দেন কস্ট অফ প্রোডাকশানে অ্যাড হওয়ার জন্য কিছু টাইপ অফ অ্যাডমিনিস্ট্রেশন আর অফিস ওভারহেড যেত এরকম টাইপের যে কস্টগুলো যেত সেই রকমভাবে অপারেটিং কস্টিংয়ের ক্ষেত্রেও আমার আমাকে যে কস্টগুলো থাকবে ডিফারেন্ট টাইপস অফ কস্ট সেই কস্টগুলোকে আমাকে সেগ্রিগেট করে নিতে হবে টু ডিটারমাইন যে হুইচ ক্যাটাগরি অফ কস্ট হুইচ উইল গো ইন হুইচ ক্যাটাগরি ওকে তো সেই অনুযায়ী আমাদেরকে অপারেটিং কস্টিং থ্রি টাইপস অফ ক্যাটাগরিজ দিয়েছে কী কী থ্রি টাইপস অফ ক্যাটাগরিজ দ্যাট ইজ অপারেটিং অ্যান্ড রানিং চার্জেস সেকেন্ড মেনটেন্যান্স চার্জেস অ্যান্ড থার্ডলি ফিক্সড অর স্ট্যান্ডিং চার্জেস এবারে আমি চলে আসছি অপারেটিং অ্যান্ড রানিং চার্জেস অপারেটিং অ্যান্ড রানিং চার্জেস ইন জেনারেল কী বলে যেগুলো হচ্ছে খুব রেকারিং ইন নেচার মানে যেটা ডে টু ডে সার্ভিস প্রোভাইড করতে গেলে ইনকার করতে হয় মানে প্রতিনিয়তই সেই চার্জেসগুলো আমাদেরকে ইনকার করতে হচ্ছে আর প্রতিনিয়তই যখন সার ইনকার করতে হচ্ছে দ্য ভ্যালু অফ দ্যাট কস্ট বা দ্য কস্ট দ্য প্রাইস ক্যান মানে দ্য প্রাইস অফ দ্যাট কস্ট চেঞ্জও হতে পারে সেটা ঠিক আছে তো সেই জায়গায় যেহেতু চেঞ্জ হয় তো সেই রকম অফ এক্সপেন্সেসগুলো নট দ্য প্রাইস এক্সপেন্সেসগুলো কী হয় উই জেনারেলি কনসিডার দোজ এক্সপেন্সেস ভেরিয়েবল ইন নেচার অ্যাজ দোজ আর রেকারিং ইন নেচার অ্যান্ড অ্যাজ দোজ এক্সপেন্সেস চেঞ্জেস উইথ টাইম টু টাইম তাহলে সেই জন্য আমাদের কী হচ্ছে যে অপারেটিং অ্যান্ড রানিং চার্জেস রানিং চার্জেস মানে হচ্ছে আমার সার্ভিসটাকে প্রোভাইড করার জন্য যে এক্সপেন্সেসগুলোকে আমাকে কন্টিনিউয়াসলি ইনকার করে যেতে হচ্ছে তো দ্য শুড বি ভেরিয়েবল ইন নেচার টু তো দোজ এক্সপেন্সেস আর ভেরিয়েবল ইন নেচার অ্যান্ড আর টার্ম ডাস অপারেটিং অ্যান্ড রানিং চার্জেস তো সেগুলো যেমন কী হতে পারে আচ্ছা তার আগে আমি সবার আগে এই কথাটা বলে নিই যে তোমাদের সিলেবাসে মেনলি অপারেটিং কস্টিং তো আমরা দেখলাম যে অনেকগুলো ক্ষেত্রেই প্রযোজ্য কিসের কিসের ক্ষেত্রে ট্রান্সপোর্ট কোম্পানিজ গ্যাস ওয়াটার ওয়াটার এরকম ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানিজ ক্যান্টিনস এরকম এসেট্রা এসেট্রা অনেক জায়গাতেই অপারেটিং কস্টিং ইজ অ্যাপ্লিকেবল বাট ফর ইয়র সিলেবাস এক্সক্লুসিভলি ইট ইজ কনফাইন্ড উইন ট্রান্সপোর্ট কোম্পানিস ওকে ইফ ইউ চেক আউট দ্য সিলেবাস সি দ্যাট ইউ হ্যাভ ট্রান্সপোর্ট কস্টিং ইন ইউর সিলেবাস ওকে সো আমি সেই ক্ষেত্রে এসেন্সিয়াল ফিচার্সেও তোমাদের ট্রান্সপোর্ট কোম্পানিকে কনসিডার করেই অপারেটিং কস্টিংয়ের কস্টস কনসার্নগুলোকে তিনটে ক্যাটাগরিতে ভাগ করে নিয়েছি তো ট্রান্সপোর্ট কোম্পানির ক্ষেত্রে অপারেটিং অ্যান্ড রানিং চার্জেস কোনগুলো হয় যেমন ধরো এক্সপেন্সেস অন পেট্রোল ডিজেল অয়েল লুব্রিকেটিং অয়েল গ্রিজ এসেট্রা ঠিক আছে তো এই জিনিসগুলো কি হয় অপারেটিং অ্যান্ড রানিং চার্জেস ইন কেস অফ ট্রান্সপোর্ট কোম্পানিজ ইটস নট লাইক দ্যাট কি যে হোটেলের ক্ষেত্রে এইগুলোই অপারেটিং অ্যান্ড রানিং চার্জেস তবে দ্যাট উইল বি ডিফারেন্ট ফ্রম সেক্টর টু সেক্টর বাট আমাদের যেহেতু ট্রান্সপোর্ট কোম্পানি হচ্ছে মেন ফোকাস তাই অপারেটিং অ্যান্ড রানিং চার্জেস অফ ট্রান্সপোর্ট কোম্পানি হচ্ছে যে এক্সপেন্সেস অন পেট্রোল ডিজেল লুব্রিকেটিং অয়েল গ্রিজ এসেট্রা ঠিক আছে কিন্তু এই তিনটে ক্যাটাগরি কিন্তু আমাদের সেম থাকবে ইরেসপেক্টিভ অফ দ্য ডিফারেন্ট সেক্টরস নেক্সট হচ্ছে তোমার মেনটেন্যান্স চার্জেস মেনটেন্যান্স চার্জেসকে আমরা পুরোপুরি ভেরিয়েবলও বলতে পারি না আবার পুরোপুরি ফিক্সডও বলতে পারি না আমাদের সেটা সিচুয়েশান ওয়াইজ ডিটারমাইন করবে যে সেই খরচাটা আমার কি হিসাবে ট্রিট হবে ওয়েদার উইল ইট বি ট্রিটেড অ্যাজ আ ফিক্সড কস্ট অর উইল বি ট্রিটেড অ্যাস ভেরিয়েবল কস্ট তাই এই রকম যে সমস্ত এক্সপেন্সেসগুলোকে আমরা পুরোপুরি কোনো একটা ক্যাটাগরিতে ফেলতে পারি না দ্যাট ইজ ফিক্সড এক্সপেন্স অর ভেরিয়েবল এক্সপেন্স সেগুলোকে আমরা কি বলি দ্যাট ইজ সেমি ভেরিয়েবল ইন নেচার দ্য সার্ভিস প্রোভাইডেড এবার সেই জন্য তাদেরকে আমরা মেনটেন্যান্স চার্জেস বলি যেমন ধরো কস্ট অফ অ্যান্ড টিউবস অ্যান্ড অ্যান্ড দেখো এই কস্টগুলো কিন্তু আমাকে অল টাইম ইনকার করতে হচ্ছে না দিস দিস আর রেকারিং বাট অট অল দ্য টাইম এটা নয় যে প্রতিদিন প্রতিনিয়ত আমাদেরকে এই জিনিসগুলোকে চেঞ্জ করতে হয় আমাদেরকে হয়তো দেখা গেল যে রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স হঠাৎ করে কিছু একটা খারাপ হলো তখন করতে হলো বা রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স হয়তো দেখা যাচ্ছে যে প্রতি তিন মাস প্রতি ছ মাস বা প্রতি কোয়ার্টারে চেঞ্জ করতে পারে প্রতি ইনকার করতে হচ্ছে তো দ্যাট ইজ ভেরিয়েবল ইন নেচার বাট নট দ্যাট নট ন্যাট ভেরিয়েল ইন নেচার অ্যাজ দ্য অপারেটিং অ্যান্ড রানিং চার্জেস ক্লিয়ার আর নেক্সট হচ্ছে ফিক্সড অর স্ট্যান্ডিং চার্জেস ফিক্সড অর স্ট্যান্ডিং চার্জেস মানে দিজ আর স্ট্যাটিক চার্জেস মানে এইগুলো চেঞ্জ হয় না দিজ এক্সপেন্সেস আর টু বি ইনকার্ড থ্রু আউট ইরেসপেক্টিভ অফ দ্য অ্যামাউন্ট অফ সার্ভিস ইউ আর প্রোভাইডিং তো ফিক্সড অর স্ট্যান্ডিং চার্জেস যেটা হচ্ছে দ্যাট ইজ ফিক্সড ইন নেচার চার্ভিস যেমন দেখো গ্যারেজ রেন্ট ইন্স্যুরেন্স রোড লাইসেন্স ডেপ্রিসিয়েশন ইন্টারেস্ট অন ক্যাপিটাল স্যালারি অফ অপারেটিং ম্যানেজার এসে এগুলো কতটা সার্ভিস প্রোভাইড করলাম কত দিন সার্ভিস প্রোভাইড করলাম এগুলোর উপরে অতটা ডিপেন্ড করে না এইস এক্সপেন্সেস আর টু বি ইনকার্ড বাই আ সার্ভিস কনসার্ন হোয়েন ইট ইস কন্টিনিউইং ইটস অপারেশন যতদিন এই সার্ভিস কনসার্নটা থাকবে অ্যান্ড ইটস কন্টিনিউইং ইটস অপারেশন ততদিন আমাদেরকে এই চার্জেসগুলোকে ইনকার করে যেতে হবে অ্যান্ড দ্যাট ইজ ওয়াই দিস চার্জেস আর ফিক্সড ইন নেচার নেক্সট আমরা আরেকটা জিনিসে আসবো যেটা হচ্ছে ভেরি ভাইটাল ফর অপারেটিং কস্টিং মেথড দ্যাট ইজ ইউর কস্ট ইউনিটস ঠিক আছে কস্ট ইউনিট বলতে আমরা কি বুঝি দেখো কস্ট ইউনিট রেফার্স টু দ্য ইউনিট অফ কোয়ান্টিটি অফ প্রোডাক্ট সার্ভিস অর টাইম অর কম্বিনেশন অফ দিস ইন রিলেশন টু হুইচ কস্টস মে বি অ্যাসার্টেন্ট অর এক্সপ্রেসড মানে কি যে কস্ট ইউনিট হচ্ছে একটা ইউনিট অফ কোয়ান্টিটি অফ প্রোডাক্ট সার্ভিস অর টাইম ধরো আমরা যদি সময়ের ক্ষেত্রে দেখি বা সার্ভিস প্রোভাইড সার্ভিসের ক্ষেত্রে দেখি বা যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে দেখি যা কিছুই হোক না কেন সেটাকে তো মেজারমেন্ট করতে হবে তো মেজারমেন্ট করার জন্য আমাদেরকে একটা ইউনিট ডিটারমিনেশন করতে হবে যে আমরা যখন কোনো একটা প্রোডাক্ট বা কোনো একটা সার্ভিস বা কোনো একটা মানে টাইমের ক্ষেত্রে যখন সেটা আমরা প্রোভাইড করছি তো সেই ক্ষেত্রে আমাদের যখন তার একটা কস্ট অ্যাসারটেন করতে হচ্ছে এবং সেই কস্ট অ্যাসারটেন করার জন্য আমাদেরকে একটা ইউনিট ডিটারমাইন করতে হবে যে কস্টটা যে আমি অ্যাসারটেন করছি সেটা কিসের ভিত্তিতে কত ইউনিটের ক্ষেত্রে কত খরচা করছি সেইটার যে একটা ইউনিট থাকে দ্যাট ইজ রেফারড টু অ্যাজ আ কস্ট ইউনিট ওকে তাহলে কস্ট ইউনিট রেফার্স টু দ্য ইউনিট অফ কোয়ান্টিটি মানে কতটা ইউনিট আমি প্রোভাইড করছি এবং তার এগেনস্টে আমাকে একটা এক্সপেন্স ইনকার করতে হচ্ছে অ্যান্ড দ্যাট ইজ ইয়র কস্ট ইউনিট এবং সেটা কী হবে যে আমরা যেটা বললাম যে ট্রান্সপোর্ট কোম্পানি হোক হোটেলস হোক ক্যান্টিনস হোক থিয়েটার্স হোক সিনেমাস হোক হোয়াটেভার বি ইট সেটা ডিফারেন্ট ডিফারেন্ট সেক্টরসের জন্য আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট কস্ট ইউনিটস থাকবে সেইটার উপর ভিত্তি করে আমরা কস্টটাকে অ্যাসার্টেন করবো নেক্সট দেখো কস্ট ইউনিটস আর ইউজুয়ালি দ্য ইউনিটস অফ ফিজিক্যাল মেজারমেন্ট লাইক নাম্বার ওয়েট এরিয়া ভলিউম লেংথ টাইম অ্যান্ড ভ্যালিউ তাহলে এইগুলো কি হচ্ছে এইগুলো দিয়ে আমরা এইগুলোকে ফোকাস করে আমরা কি করব কস্টটাকে ডিটারমাইন করব ইন দ্য নেক্সট স্লাইড দেখো আমি ডিফারেন্ট সার্ভিস ইন্ডাস্ট্রি সেইগুলোর ক্ষেত্রে কী রকমভাবে আমরা কস্ট ইউনিটকে ডিটারমাইন করি তো বা কস্ট ইউনিট কোনটাকে আমরা কনসিডার করি সেগুলো আমি কিছু এক্সাম্পলস দিয়েছি যেমন দেখো সার্ভিস ইন্ডাস্ট্রি অ্যান্ড ইউনিটস অফ কস্ট ইউজ দেখো আমি বলেছি যখন ইটস ট্রান্সপোর্ট সার্ভিস ইন্ডাস্ট্রি কেমন হবে দেখো প্যাসেঞ্জার কিলোমিটার ইন পাবলিক ট্রান্সপোর্টেশন পাবলিক ট্রান্সপোর্টেশন মানে হচ্ছে যেখানে মেনলি প্যাসেঞ্জার মানে আমাদের মতো মানুষেরা যারা ট্রাভেল করে দ্যাট ইজ ইন পাবলিক ট্রান্সপোর্টেশন কীরকমভাবে যে এক কিলোমিটারে কত প্যাসেঞ্জার্স নিয়ে যাচ্ছে প্যাসেঞ্জার কিলোমিটার প্যাসেঞ্জার পার কিলোমিটার আর যখন আমরা যখন গুডস ক্যারেজ হয় তখন কি দেখব যে এক কিলোমিটারে কত কুইন্টাল গুডস নিয়ে যাচ্ছে এক কিলোমিটারে কত টন্স নিয়ে যাচ্ছে তাহলে সেই ক্ষেত্রে আমাদের কস্ট ইউনিটটা কত হবে কুইন্টাল পার কিলোমিটার আর কুইন্টাল মিটারে তো আর ডিস্টেন্স সেইভাবে হয় না তাহলে কুইন্টার পার কিলোমিটার বা কুইন্টার পার মাইলও বলতে পারো দেন টন্স পার মাইল বা টন্স পার কিলোমিটার এরকম আর ইন পাবলিক ট্রান্সপোর্টেশন প্যাসেঞ্জার পার কিলোমিটার এবার যখন চলে আসছে যে সাপ্লাই সার্ভিস অনেক রকম সার্ভিস হয় যেখানে হচ্ছে সাপ্লাই বা ডেলিভারি সার্ভিস হয় ঠিক আছে তো সেই ক্ষেত্রে কি হবে কিলো আওয়ার ইন পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন যদি ইলেকট্রিসিটি সাপ্লাই হয় তখন সেই ক্ষেত্রে আমাদের কি হবে কিলোওয়াট আওয়ার ঠিক আছে পার আওয়ারে কত কিলো ওয়াট এনার্জি বা কত কিলোওয়াট পাওয়ার জেনারেট করছে বা কতটা সাপ্লাই করছে দেন কিউবিক ফিট ইন ওয়াটার সাপ্লাই মানে হচ্ছে পার ফিট কত কিউবিক ওয়াটার তারাই করছে দিচ্ছে পার কেজি পার লিটার এগুলো সবই কি এগুলো সবই হচ্ছে কোয়ান্টিটির ক্ষেত্রে ঠিক আছে যেমন ট্রান্সপোর্ট সার্ভিসের ক্ষেত্রে আমাদের কাছে ওয়ে এটা কী হয়েছিল যে মে ফিজিক্যাল মেজারমেন্টটা কী ছিল নাম্বার ছিল কারণ নাম্বার অফ প্যাসেঞ্জার্স দরকার হয়েছিল আবার ধরো যখন গুডস করছি তখন গুডসের ক্ষেত্রে কি হয়েছিল ওয়েট যে কত কোয়ান্টিটি যে কুইন্টাল টনস এগুলো হচ্ছে আমাদের ওয়েট তাহলে কত পার কিলোমিটার কত ওয়েট আমার সার্ভ ট্রান্সপোর্ট হচ্ছে আবার যখন আমি প্যাসেঞ্জারের ক্ষেত্রে চলে আসছি তখন আমার পার কিলোমিটার কত নাম্বার অফ প্যাসেঞ্জার্স ট্রান্সপোর্ট করা হচ্ছে আবার যখন সাপ্লাইয়ের ক্ষেত্রে চলে আসছি তখন দেখো সাপ্লাইয়ের ক্ষেত্রে যে পার আওয়ার কত কিলোওয়াট ঠিক আছে তো এইরকমভাবেই আমাদের ফিজিক্যাল মেজারমেন্টগুলো হয় এবং সেই অনুযায়ী আমরা কস্ট ইউনিট ডিটারমাইন করি থার্ডলি হসপিটালস হসপিটালস হচ্ছে পেশেন্টস পার ডে রুম পার ডে অর পার বেড পার অপারেশন এসেট্রা ঠিক আছে যে বেড পার অপারেশন ঠিক আছে বা পেশেন্টস পার ডে বা পেশেন্টস পার রুম নানান রকম হতে পারে সেইগুলো সিচুয়েশান ওয়াইজ আমাদের কোয়েশন যেরকম থাকবে সেইভাবে উই উইল সলভ ইট আউট বাট আমাদের এইভাবেই জিনিসগুলোকে ডিটারমাইন করতে হবে নেক্সট হচ্ছে ধরো ক্যান্টিনস অর হোটেলস সেখানে পার আইটেম বা পার মিল সেই অনুযায়ী আমরা কস্টটাকে ডিটারমাইন করব যে একটা মিল পার মিলের ক্ষেত্রে কতটা কস্ট হতে পারে বা পার আইটেমে আমাকে কতটা কস্ট অ্যাসার্টেন করতে হচ্ছে এইগুলো আমাদের হোটেলস বা ক্যান্টিনের ক্ষেত্রে লাগে আর নেক্সট হচ্ছে তোমাদের সিনেমা অর থিয়েটার দ্যাট ইজ পার টিকিট এটা তো অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট সিনেমা আর থিয়েটারের ক্ষেত্রে আমাদের পার টিকিট কত খরচা হচ্ছে কত কস্ট অ্যাসারটেন করতে হবে সেটা আমাদের কস্ট ইউনিট বলে দেয় তাহলে এইগুলো হচ্ছে যখনই আমরা কোনো কোয়েশন সলভ করব। তখন আমরা আগে ফার্স্ট অফ অল অপারেটিং কস্টিংয়ে কী দেখে নেবো যে অপারেটিং কস্টিংয়ে দেখবো যে আমাদের কোন সার্ভিস ইন্ডাস্ট্রিকে ফোকাস করা হয়েছে এই হয়ত ইটস ট্রান্সপোর্ট অর সাপ্লাই অর হসপিটালস অর ক্যান্টিনস অর থিয়েটার এভার বিট কোনটা করা হয়েছে সেটা আমরা আগে কোশ্চেন থেকে বুঝে নেব। দেন আমরা ভাববো যে আমাদের কস্ট ইউনিটগুলোকে আমরা কিভাবে ডিটারমাইন করতে পারি

কম্পোজিট ইউনিটস দেখো আমি এতক্ষণ ধরে যখন কস্ট ইউনিট বারবার বলছি তখন দেখো কস্ট ইউনিটের ক্ষেত্রে বলছি প্যাসেঞ্জার কিলোমিটার কুইন্টার কিলোমিটার কিলোওয়াট আওয়ার এইভাবে যে কথাগুলো বলছি তো সেইগুলো দেখো যে প্যাসেঞ্জার কিলোমিটার এবারে ধরো কিলোওয়াট আওয়ার এই যে ভাবে বলছি সেখানে দেখা যাচ্ছে যে দুখানা ইউনিট দুখানা ইউনিটকে কম্পোজ করে আমি একটা সিঙ্গেল ইউনিটে নিয়ে আসছি রকম যে যে সিচুয়েশানসগুলো হবে ধরো কিলোমিটার পার আওয়ার এই যে দুটো ইউনিট আওয়ার হচ্ছে একটা টাইমের ইউনিট কিলোমিটার হচ্ছে একটা ডিসটেন্সের ইউনিট ঠিক আছে লিটার পার আওয়ার বা লিটার পার বটল এরকম যদি আমি কিছু বলি তাহলে কী হচ্ছে দুটোই হচ্ছে ইউনিট দুটো মেজারমেন্টের ইউনিট ঠিক আছে তো এই ক্ষেত্রে আমাকে যখন দেখা যায় যে দুটো ইউনিটকে আমি কম্বাইন করে একটা সিঙ্গেল ইউনিট আনছি একটা কস্ট ইউনিট ফর্ম করার জন্য তখন সেই কস্ট ইউনিটগুলোকে আমরা কম্পোজিট ইউনিট বলে গণ্য করি তাহলে ওয়েন টু ডিফারেন্ট ইউনিটস আর কম্পোস্ট ইন্টু সিঙ্গেল ইউনিট লাইক প্যাসেঞ্জার কিলোমিটার প্যাসেঞ্জার হচ্ছে একটা নাম্বার কিলোমিটার হচ্ছে প্যাসেঞ্জার আর কিলোমিটারটা হচ্ছে একটা ডিস্টেন্সের ইউনিট তাহলে এই যে দুটো ইউনিটকে আমি কম্বাইন করলাম বা ওয়াট আওয়ার একটা হচ্ছে পাওয়ার একটা হচ্ছে ওয়াট হচ্ছে পাওয়ারের পাওয়ার যেটা কতটা পাওয়ার দ্যাট ইজ সেটা দিয়ে মেজারমেন্ট হচ্ছে অ্যান্ড আওয়ারটা কত কিসে হচ্ছে টাইমের ইউনিট হিসাবে মেজার হচ্ছে তাহলে যখন পাওয়ার এবং টাইম দুটোই ইউনিটের মেকে একসাথে কম্বাইন করে আমি একটা কস্ট ইউনিট তৈরি করছি দ্যাট ইজ বিকামিং মাই কস্ট ইউনিট কম্পোজিট ইউনিট এবারে হচ্ছে কম্পোজিট ইউনিটস ক্যালকুলেশনের দুরকম রকম ওয়েজ আছে তো কম্পোজিট ইউনিট ক্যান বি ক্যালকুলেটেড ইন টু ওয়েজ একটা হচ্ছে অ্যাবসলিউট আরেকটা হচ্ছে কমার্শিয়াল আমরা যখন ইভেনচুয়ালি সামসে যাব তখন আমাদের কাছে এই জিনিসগুলো আরও ক্লিয়ার হবে যে কিভাবে আমরা কম্পোজিট ইউনিট ক্যালকুলেশানস করি কিন্তু উই নিড টু নো দ্য কনসেপ্ট অফ কম্পোজিট ইউনিট দ্যাট ইজ হোয়াট আই এম এক্সপ্লেনিং হিয়ার দ্যাট ইজ অ্যাবসোলিউট হলে কী হবে অ্যাবসোলিউট হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ অফ ডিস্টেন্স ট্রাভেলড অ্যান্ড ওয়েট ক্যারেড সেটা কিভাবে আমরা পেতে পারি পাবো কিভাবে যে ভেরিয়াস ডিস্টেন্সেস আমাদের কাছে দেওয়া থাকবে সেই ডিস্টেন্সেসগুলোকে মাল্টিপ্লাই করব কার সাথে যে ডিফারেন্ট লোড কোয়ান্টিটিসের সাথে আর যদি কমার্শিয়াল হয় তাহলে কমার্শিয়ালে হচ্ছে সিম্পল অ্যাভারেজ অফ ওয়েট ক্যারেট মাল্টিপ্লাইড বাই টোটাল ডিস্টেন্স ট্রাভেল এটার মানে হচ্ছে যে আমরা যে টোটাল যে ডিস্টেন্সটা থাকবে সেই টোটাল ডিস্টেন্সটাকে কি করব। মাল্টিপ্লাই করব যে আমার কাছে যে ডিফারেন্ট ওয়েটস আছে সেই ডিফারেন্ট ওয়েটসের একটা সিম্পল অ্যাভারেজ করব এবং যে অ্যাভারেজ ভ্যালুটা পাবো সেই ভ্যালুটাকে কার সাথে মাল্টিপ্লাই করব। আমরা টোটাল ডিস্টেন্সের সাথে মাল্টিপ্লাই করব আর এটার সাথে অ্যাপসোলিউট আর কমার্শিয়াল মধ্যে ডিফারেন্সটা কী দেখো অ্যাপসোলিউটে কিন্তু আমরা কি করছি যে ইন্ডিভিজুয়াল যে ডিস ধরো আমার কাছে দ পাঁচটা ডিসটেন্স দেওয়া আছে সেই পাঁচটা ডিস্টেন্স আর পাঁচটা ডিসটেন্সের রেসপেক্টে আমার পাঁচটা লোড কোয়ান্টিটি দেওয়া আছে ঠিক আছে ধরো আমি বলছি যে পাঁচখানা দু তিনটে মাইন আছে আমি এক্সাম্পল দিয়ে আবার বোঝাবো কিন্তু আবারও বলে যে পাঁচখানা মাইন আছে সাপোজ বা তিনখানা মাইন মাইনে এ মাইন বি মাইন সি তো মাইন এর ধরো আমি বললাম থার্টি কিলোমিটার পার আওয়ার মাইন বি হচ্ছে টোয়েন্টি কিলোমিটার পার আওয়ার অ্যান্ড মাইন সি হচ্ছে টোয়েন্টি ফাইভ কিলোমিটার পার আওয়ার ঠিক আছে তাহলে আমি কি করব পার আওয়ার মানে আমার কাছে হয়তো সিক্সটি মিনিটস তাহলে আমি কি করব যে থার্টি ইন্টু সিক্সটি আবার টোয়েন্টি ইন্টু সিক্সটি আবার টোয়েন্টি ফাইভ ইন্টু সিক্সটি ডিফ আলাদা আলাদাভাবে ডিসটেন্সগুলোকে উইথ দেয়ার রেসপেক্টিভ লোড কোয়ান্টিটিস মাল্টিপ্লাই করব অ্যান্ড দেন তার ওয়েটেড অ্যাভারেজ করব সেটা হচ্ছে তোমার অ্যাবসোলিউট কম্পোজিটি ইউনিট বাট ইন কেস অফ কমার্শিয়াল কম্পোজিট ইউনিট আমরা কি করব আমার টোটাল ডিসটেন্সটা কত ছিল থার্টি প্লাস টোয়েন্টি প্লাস টোয়েন্টি ফাইভ তাহলে কী হলো টোটাল ডিসটেন্স আর আমার যে টোটাল আমার যে টোটাল ওয়েট আছে সেটা টোটাল ওয়েটটাকে যদি আমার কাছে তিনটে মাইন থাকে তাহলে ডিভাইডেড বাই থ্রি করে আমি সিম্পল অ্যাভারেজ ওয়েটটা বার করে নিতে পারি সেই সিম্পল অ্যাভারেজ ওয়েটটাকে ওই টোটাল ডিসটেন্সের সাথে মাল্টিপ্লাই করে দেবো টু অ্যাচিভ দ্য কমার্শিয়াল কম্পোজিট ইউনিট আই উইল এক্সপ্লেন দিস ক্যালকুলেশন অফ কম্পোজিট ইউনিটস ইন মাই নেক্সট স্লাইড উইথ টু ইলাস্ট্রেশন অবভিয়াসলি আই এক্সপ্লেন বাট আমি জাস্ট তোমাদেরকে একটা ব্রিফ ডেসক্রিপশান দিলাম যে কীভাবে কম্পোজিট ইউনিটটাকে আমরা ক্যালকুলেট করতে পারি তাহলে এটাই হচ্ছে তোমার কম্পোজিট ইউনিটের কনসেপ্ট তাহলে হোয়ে টু ইউনিটস আর কম্পোজ ইন্টু আ সিঙ্গল ইউনিট তখন সেটাকে আমরা কী বলছি দ্যাট ইজ বিকামিং মাই কম্পোজিট ইউনিট তাহলে মোটামুটি কপারেটিং কস্টিংয়ের একটা জেনারেল আইডিয়া তোমাদেরকে আমি দেওয়ার চেষ্টা করলাম থ্রু দিস প্রেজেন্টেশন আই উইল ইভেনচুয়ালি কাম উইথ ডিফারেন্ট ইলাস্ট্রেশন অ্যান্ড মেনলি আই উইল ফোকাস অন ট্রান্সপোর্ট কস্টিং ফর ইয়োর সিলেবাস থ্যাংক ইউ